একটা জাতি যখন পশ্চিমবঙ্গে বাঙালি যদি একে অপরকে বাংলাদেশি বলে তুমি তো এটা তো ওপেন করে দিচ্ছি যারা কুকুরকে ঢিল মারে ঢিল দিয়ে তারা কোন কুকুর কুকুর কোন দেখে না দুটো কুকুর ধরে ঝামেলা করছিল তারাই হাটিয়েই দেবে সব কুত্তা সে হয়তো কি মানে একটা কুকুর হয়তো ভাবলো এই কি আমাকে ও ঢিল মারলো কেন আমি তো ওকে কুকুর বলছিলাম ওর কাছে তুইও কুকুর ওকে তুইও কুকুর আজকে এই প্রতিদান আমরা পাচ্ছি এই যে সব বলা হচ্ছে না সব 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 হিন্দু এক সব আর ওদিকে নাকি ডাক দেয় সব মুসলিম এক কোনো ক্ষেত্রেই সত্য না কলকাতার মেট্রোতে বাঙালি ভদ্র বাংলা বলা ও হিন্দি না বলার জন্য বাংলাদেশে আখ্যা দিয়েছিল একজন হিন্দি মহিলা তারপরে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের পিএসসি চাকরির পরীক্ষা গ্রুপে একজন হিন্দি ভাষী তার নাম বিকাশ কুমার যে আরেক বাঙালিকে সেটাই এক প্রকার বলল কি বলবেন আমি প্রথম কথা খুবই খুশি যে বাংলা পক্ষ প্রতি দিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর যে অজস্র এরকম কেস যে বাংলার মাটিতে যেখানে আমি বলছি খুব ক্লিয়ার ভাই এরা ম্যাড্রাসি নয় এরা পাঞ্জাবি নয় এরা কেরালাইট নয় মালায়ালি নয় এরা ইউপি বিহার মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট এই জোন হরিয়ানা মানে হিন্দিভাষী মারোয়ারি গুজরাটি বারবারই যে হিন্দি না বলার জন্য বাংলাদেশি ভারতের বাংলার মাটিতে ভারতের মাটিতে এবং বাংলা মানে ভারত হিন্দি না বলার জন্য ভারতীয় না এবং বাংলা বলার জন্য বাংলাদেশি এই যে কম্বিনেশানটা আমরা এতগুলো কেস করেছি কিন্তু এই এতগুলো কেসে ডিল করেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলার মাটিতে যে কেসগুলো হচ্ছে আমরা ঘরে গিয়ে ক্ষমাও চাইয়েছি ফোটবোস করিয়েছি কান ধরিয়ে কিন্তু এই কেসটা ভাইরাল হয়েছে এটা কোথাটা অনেক বাঙালিকে নাড়া দিয়েছে ঠিক আছে কারণ সে খুব মেট্রোতে হয়েছে মানে আগে তো শুধু ভাটপাড়া ওই দূরে দূরে কোথাও আমার সাথে হয়নি কিন্তু এটা না কলকাতা শহর অনেকে মেট্রো যায় এবার খুব ব্যাপারটা খুব আর দূরে নেই এটা একদম ঠিক আছে রাজধানীর বাঙালির ঘাড়ে চেপে বসেছে এবং রাজধানী থেকে যারা বাংলার বাইরে গেছে সেই প্রবাসীদেরও ঘাড়ে চেপে বসেছে বা এ তো আর কিছুই থাকলো না ঠিক আছে মানে কিন্তু নড়ে গেছে কোথাও একখানা অনেকে লিখেছে অনেকে বলেছে এই প্রথম দেখলাম অনেকে ইউটিউব রিল করে যে শর্ট করেছে মানে যারা এইসব ইস্যুতে সাধারণত থাকে না আমরা ফলে আমাদের এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ অনেকের এটা হৃদয়ঙ্গম হচ্ছে অনেকে নাড়া দিয়েছে কিন্তু এটাও বোঝা গেল যে যারা এই ক্রিমিনাল এই হিন্দু সাম্রাজ্যবাদী ক্রিমিনালরা তাদের কাছে কিছুই নাড়া দেয়নি যে কারণ সে জানে এই ঘটনাটা তার পরের দিনে এই কথাটা বলেছে এবং কোথায় বলেছে পশ্চিমবঙ্গের চাকরি কমপ্লিট পশ্চিমবঙ্গের চাকরি জন্য একটা কম্পিটিটিভ কোচিং মানে এ কিন্তু যে বাঙালিকে বাংলাদেশি মনে করে এবং হিন্দি না বলার জন্য বাঙালিকে মনে করে ভারতীয় না এ পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে হুম সেইখানে সে আরেকজন বাঙালিকেই কথাটা বলে দিয়েছে এই বিকাশ এরকম কত আমাকে তো দিনে বোধহয় মানে কয়েক হাজার জন বাংলাদেশি বলে আমি মানে হুগলি জেলার ঘটি পরিবারের ছেলে যেখানে আমাদের মানে কি বলবো সাড়ে তিনশো বছরের কি এবং তার মধ্যে বলবো তার মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে বাঙালি যারা এটা বলছে একটা জাতি যখন পশ্চিমবঙ্গে বাঙালি যদি একে অপরকে বাংলাদেশি বলে তুমি তো এটা তো ওপেন করে দিয়েছি নিজেরাতে নিজেদের মধ্যে মানে এগুলো কুকুরের মতো লড়ে তখন যে বাইরে থেকে যদি যারা কুকুরকে ঢিল মারে ঢিল দিয়ে মারে তারা কোন কুকুর কোন কুকুর দেখে না দুটো কুকুর ধরো ঝামেলা করছিল তারা হাঁটিয়েই দেবে সব কুত্তা সে হয়তো কি মানে একটা কুকুর হয়তো ভাবলো এই কি আমাকে ঢিল মারলো কেন আমি তো ওকে কুকুর বলছিলাম ওর কাছে তুইও কুকুর ওকে তুইও কুকুর আজকে এই প্রতিদান আমরা পাচ্ছি এই যে সব বলা হচ্ছে না সব 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 হিন্দু এক সব আর ওদিকে নাকি ডাক দেয় সব মুসলিম এক কোন ক্ষেত্রেই সত্য না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল